মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানের জন্য খুশির একটা দিন, ঈদুল আযহার দিন, তাই কি না? আজকে খুশির একটি দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত, শারীরিক সুস্থতা দান করে ঈদুল আযহার নামাজের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এটা মহান মনিবের পক্ষ থেকে ছোট নিয়ামত না বড় নিয়ামত? এই কথা বলেন, ছোট না বড়? অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামতের শুকরিয়া আমরা অনেক বড় করে করতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ। জবান ছেড়ে দিয়ে পৌরশোধিত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ সালাম পড়ছি আঁকে নাম তাজেদারে মদিনা, যে রাসূল সমস্ত বিশ্ব মানবতার একমাত্র মুক্তির কাণ্ডারী, মুক্তির দিশারী, ওই রাসূলের শানে মহাব্বতে অন্তরের স্থল থেকে হৃদয় নিগ্রাণ ও ভালোবাসা দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত দুই জুম্মাতে আমরা আলোচনা করেছিলাম কুরবানি সম্পর্কে, আজকে এই কুরবানির তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানির তাৎপর্য মানে কুরবানিটা কোথায় থেকে আসলো? আসলে মিল্লাত আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিম মিল্লাতের জাতির পিতা তার নাম কি? জোরে বলেন। আপনার জাতীয়তা, আপনার ন্যাশনালিটি ঠিক রাখার জন্য অন্য কাউকে জাতির পিতা বলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের ব্যক্তিগত ব্যাপার হচ্ছে জাতির পিতা একজন, তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি হচ্ছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা তিনি তার কলিজার টুকরা ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে যে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন আল্লাহ তান, আসলে ইব্রাহিমের জীবনটা মানেই হচ্ছে পরীক্ষা। তার জীবনটা মানে কি? পরীক্ষা। তিনটি সূরার ভিতরে 30টা পরীক্ষার কথা আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা পরীক্ষা? আমাদের তো দুই একটা পরীক্ষা দিলেই আমরা কায়দায় পড়ে যাই, ঠিক কি না? কিন্তু আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর খলিল হওয়ার জন্য দেখেন আল্লাহ ওনাকে 30টা পরীক্ষা দিয়েছে, 30টা পরীক্ষাতে উনি উত্তীর্ণ হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই যে দশই জিলহজ, ঈদুল আজহার দিন, এই দিনটাতেও তিনি যে পরীক্ষা দিয়েছিলেন আমাদের জন্য সেটা চির অমর হয়ে আছে, আমরা প্রত্যেক বছর সেটা পালন করি, কথা বলেন ঠিক কিনা? আমরা সংক্ষেপে হযরত ইসমাইল আলাইহিস সালামকে তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন মজার বিষয় হচ্ছে দুইজনে নবী এবং দুইজনে পাওয়ারফুল নবী, দুইজনে কি? পিতাও নবী, পুত্রও নবী। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুটি সন্তান দান করে দিয়েছিলেন, কয়টা? দুটি সন্তান। সর্বপ্রথম বিশ্ব সুন্দরী হযরতে হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীতে পাঁচজন বিশ্ব সুন্দরীর নাম কোরআনে এসেছে, পাঁচজন বিশ্ব সুন্দরীর নাম বিশ্বনবী বর্ণনা করেছেন। প্রথম হচ্ছে বিশ্ব সুন্দরীর নাম হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম, দুই নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রথম স্ত্রী সারা। আমরা অনেকেই জানি, কথা বলেন ঠিক কিনা, যেহেতু প্রত্যেক বছর এই দিনে এই অবস্থাই করা হয়, প্রত্যেক মসজিদে এই অবস্থাই করা হবে, কথা কন ঠিক কিনা? সুতরাং জানা ঘটনা, তারপরে আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব কোরআন থেকে 17 থেকে 18টা আয়াত তাফসিরের মাধ্যমে। আমরা অল্প সময়ের ভিতরেই আমরা মিনা পর্যন্ত, হযরত ইসমাইলের কুরবানি পর্যন্ত আমরা যাব সকলে করে ইনশাআল্লাহ। হযরতে বিশ্ব সুন্দরীকে যখন বিয়ে করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার গর্ভে কোনো সন্তান আসল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে চলে গেলেন, হযরত হাজরাকে বিয়ে করলেন সন্তান না হওয়ার কারণে, সারা নিজের ইচ্ছাই হাজরার সঙ্গে তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে দিয়েছিলেন। বর্তমান সমাজে আছে না এটা? বড় স্ত্রী সন্তান না হলে সে নিজের ইচ্ছাই তার স্বামীকে আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে দেয়, আছে না নাই? ও মুসলমানেরা, হযরত সারার গর্ভে যখন সন্তান আসে না, হযরত হাজরার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সূরাতুস সফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক এটা নোট করে দিয়েছেন। এটা এই জন্য নোট করে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে আল্লাহ পাক তাকে যদি সন্তান দিতে পারেন,
দুনিয়াতে যাদের সন্তান হয় না তারাও যদি এই দোয়া আল্লাহর কাছে নিয়মিত করতে পারে আমার আল্লাহ তার পরিবারের মধ্যে সন্তান দিয়ে পরিবারটা সুখের করে দিতে পারে এই পারেন কি না না বাবা দিবে খাজা বাবা দেয় সন্তান আমাদের দেশে কত বাবার দরবার আছে গেলে নাকি সন্তান পাওয়া যায় কি পাওয়া যায় সন্তানের দোকান খুলে বসে আছে মানে ভন্ডামি করার আর কোনো জায়গা পায় না সন্তান দর মালিক কে আল্লাহ দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার কোরআন আয়াত শুনলে যদি তাকবীর দেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহর মহত্ব আল্লাহর বরাত্ব যদি আমরা ঘোষণা করি আল্লাহ আমাদের উপরে কি অসন্তুষ্ট হয়ে যাবেন না সন্তুষ্ট হবেন এই কণ্ঠ দিয়েছেন আল্লাহর নাম উচ্চারণ করার জন্য আল্লাহর মহত্ব আল্লাহর বরাত্ব ঘোষণা করার জন্য কথা বলেন ঠিক কি না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে যখন দোয়া করলেন 85 বছর বয়সে আমার আল্লাহ হাজরার গর্ভে একটা পুত্র সন্তান আল্লাহ পাক তাকে দান করে দিলে পুত্র সন্তান যখন গর্ভে চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাকে সুসংবাদ জানিয়ে দাও হযরতে জিব্রাইল চলে আসলেন আসার পরে হযরত ইব্রাহিমকে বললেন ফাবাশশারনাকু ফি গুলামিন হালিম হযরতে জিব্রাইল বললেন জাল্লার নবী ইব্রাহিম আলাইহিস সালাম হালিম শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে আল্লাহ পাক বললেন যে একবারে নম্র ভদ্র অনেক ব্যাখ্যা রয়েছে হালিম যে একটা শব্দ আছে ফাবাশশারনাহু আপনাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন একটা পুত্র সন্তান যে সন্তানের চরিত্র আর 10 জনের মতো হবে না তাদের চাইতে আলাদা হবে সুবহানাল্লাহ বলে চরিত্রবান উত্তম চরিত্রের অধিকারী এমন একটা সন্তান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন সুবহানাল্লাহ বলে শুধু তাই নয় হযরত জিব্রাইল এরপরে বললেন শুধু ইসমাঈলকে দিয়েই আল্লাহ পাক শেষ করেন নাই ইসমাঈল যখন দুনিয়াতে চলে আসবে আমার আল্লাহ সারার গর্ভে কোনো সন্তান দেয় নাই তার গর্ভে ইসহাক নামে তার গর্ভে ইসহাক নামে একটি সন্তান আল্লাহ পাক দান করে দিবে একসাথে দুই সুসংবাদ কয়জন দুইজনেরই সুসংবাদ আগে আসবে কে ইসমাঈল ইসহাক আল্লাহ পাক বললেন 112 নম্বর আয়াত সূরা সাফাতে وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِنَ الصَّالِحِينَ ইসহাক নামে একজন সন্তান দিবেন তিনি শুধু সন্তানই না আল্লাহ পাক ঘোষণা করে দিলেন যে নাবিয়াম মিনাস সলিহিন ইসমাঈল নবী হবে তারপরে যে ইসহাক আসবে তাকেও আল্লাহ পাক নবুয়তি দান করে দিবেন সুবহানাল্লাহ দেখেন আব্বাকে সুসংবাদ দিচ্ছেন সন্তান আসবে দুইজন দুইজনই নবী হবে খুশি না দাদা অনেক খুশি এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আল্লাহর দরবারে প্রশংসা করলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলা আল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বানা মাসিউদ দুআই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই আল্লাহর দরবারে আমি প্রশংসা করছি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একই সাথে ইসহাক এবং ইসমাঈলের সুসংবাদ জানিয়েছে কি বলেন প্রশংসা করবে কি না 85 বছর বয়স হয়ে গেছে সন্তান নাই ছেলে মেয়ে কিচ্ছু নাই এই বয়সে যদি আল্লাহ দুই সন্তানের সুসংবাদ দেন আবার দুইজনই নবী খুশি না বাজার এত খুশি খুশি হয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন মুসলমানেরা হযরতে হাজরার গর্ভ থেকে যখন হযরত ইসমাঈল দুনিয়াতে আসলেন আচ্ছা বলেন যেই বইয়ের সন্তান হয় আর যার হয় না দুইজনের প্রতি ভালোবাসা একরকম না কম বাড়া হয় এই কথা কেন না কেন
বড় বড় সন্তান নাই ছোট বড় ছোট বড়কে এমনি মানুষ একটু বেশি ভালোবাসে তারপরে আবার ছোট বড় সন্তান হইছে ভালোবাসা কম না বেশি অনেক বেশি এরপরে যখন ভালোবাসা যদিও সারা নিজেই বিবাহ দিয়েছেন হাজেরাকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে বেশি ভালোবাসতে শুরু করলেন এবার দুইজনের ভিতরে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে না নাই নিমতিতা নিন্দা তিতা আরো তিতা ঘর এর চাইতে বেশি তিতা দুইশো তিনের ঘর এই কথা কন ঠিক কিনা চাকা গোল পয়সা গোল গোল আলু গোল এর চাই বেশি গোল মনের গন্ডগোল আছে না নাই এগুলা জিনিস বুঝতে হবে দুইশো তিনের ঘর মনোমালিন্য হতেই পারে এরপরে যখন মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে দিলেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইব্রাহিম রে তোমার জীবন মানেই তো হলো পরীক্ষার জীবন আমি তোমাকে ইসমাইলকে দিয়ে পরীক্ষা করব কাকে দিয়ে ইসমাইলকে দিয়ে পরীক্ষা করব আল্লাহ পাক নির্দেশ দিলেন হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল চলে যাও আমার এক মুহূর্ত দেরি করো না আমার নবীকে আমার নবীর কাছে আমার পক্ষ থেকে ঘোষণা পৌঁছায় দাও হযরত হাজরা এবং ইসমাইলকে নিয়ে আমার ঘরের নিকটে কার ঘরের আল্লাহর ঘর কোনটা কাবা ঘর কি বোঝানো হয়েছে ওই সময় কিন্তু কাবা ঘরের ভিত্তি আছে কিন্তু কাবা ঘরে কোনো ফাউন্ডেশন নেই শুধু মাটি পর্যন্ত ভিত্তি করা আছে কিন্তু তার উপরে পাথর বা ইট কোনো কিছুই গাঁথা নেই এই জায়গাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেনেও না হযরত ইব্রাহিমের জন্ম ইরাকের বসরা নগরীতে হয়েছিল সেখান থেকে তিনি মিশরে আসেন মিশর থেকে কেনানে চলে যান কেনান থেকে আবার হযরতে হাজেনা এবং ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশে আগে জিব্রাইল পিছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আর হযরতে হাজেরা এই যে চার জনের কাফেলা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এদেরকে নিয়ে চলে গেলেন কাবা ঘরের কাছে যাওয়ার পরে বললেন এই জায়গাতে রেখে আপনি চলে যান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের নিকটে কোনো গাছ নাই কোনো পানা নাই পানি নাই খাবারের কোনো ব্যবস্থা নাই নির্জন মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই কোনো পশু পাখি নাই কিচ্ছু নাই এমন একটা নির্জন মরুভূমির ভিতরে হযরত ইসমাইল হযরত হাজরাকে রেখে আল্লাহর নবী কেনানের দিকে আবার রওনা করলেন পিছন দিকে তাকায় না হযরত হাজরা কাঁটা কবুতরের মতো পিছন থেকে দৌড়ায় আর বলে প্রাণের স্বামী আমার আপনি কি আল্লাহর নির্দেশে রেখে গেলেন নাকি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছি কোনো কথা নাই মুখে কোনো কথা নাই আল্লাহ নিষেধ করেছেন কোনো কথা বলা যাবে না যাওয়ার সময় এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদত আঙ্গুলটা আকাশের দিকে উঠালেন পিছন দিক থেকে বুঝতে পারলেন আমার স্বামী হাজরা বুঝতে পারলেন আমার স্বামী আল্লাহর নির্দেশে আমাকে রেখে যাচ্ছেন ঠিক ওই মুহূর্তে বললেন আপনি এবার চলে যেতে পারেন আমি যে আল্লাহর দাসত্ব করি যে আল্লাহর গোলামি করি এই নির্জন মরুভূমির ভিতরে আমার ওই আল্লাহ তার বান্দিকে না খাওয়ায়া রাখবেন না সুবহানাল্লাহ কত বড় ইমানি তাকুদ ইমানি চেতনা তাদের মধ্যে ছিল আর আমাদের ইমান আমাদের ইমান লকডাউন আসার আগে কি খাবো দুই বস্তা চাল লাগে ঘরে ঢুকাই চাল ডাল তেল কয়েক গ্যালন নিয়ে যা খাটের নিচে রেখে দেয় আছে না নাই এরকম আর মানুষ খায় খায় না খায় না খায় আমি তো খাওয়ার সিস্টেম করে রাখি কিন্তু দেখেন কিচ্ছু খাওয়ার নাই এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহর কাছে দোয়া করলেন কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আর ইসমাইলের জন্য দোয়া করলেন আল্লাহর দরবারে দরখাস্ত করলেন আল্লাহ হে আমার রব আপনি এই শহরকে নিরাপদ করে দিন
যেখানে রেখে গেলাম এটাকে একটা নগরী বানিয়ে দিন একটা শহর বানিয়ে দিন আর এই শহরটাকে আপনি নিরাপদ রাখবেন কে দোয়া করতেছেন আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য তার স্ত্রী সন্তানের জন্য যে আল্লাহ যেখানে রাখলাম এটা একটা শহর বানিয়ে দাও আর এই শহরটাকে তুমি নিরাপদ করে দিও সুবহানাল্লাহ বলেন আর আমার সন্তানকে পৃথিবীর মানুষ মূর্তি পূজায় লিপ্ত আছে আমার স্ত্রী আর সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে অনেক দূরে সরায়া রেখো নবীদের দোয়া কবুল হয় কিনা কবুল হয় এরপরে দোয়া করলেন রব্বি ইন্নাহুন্না আযলান আদলালনা কাসীরাম মিনান নাস فَمَنْ تَبِعَنِّي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ দেখেন দোয়া করলেন আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন ইব্রাহিম দোয়া করতে দেরি হয়েছিল কিন্তু আমার কবুল করতে দেরি হয় নাই আমি এই শহরটাকে নিরাপদ বানিয়ে দিয়েছি মক্কা নগরী কি নিরাপদ কেউ যদি খুন করে মক্কার সীমানার মধ্যে ঢুকতে পারে তার খুনি তাকে দেখার পরে মারতে পারবে না সেখানে পিঁপড়া দেখলে মারতে পারে যারা হজ করতে গেছেন তারা জানেন সেখানে কোনো প্রাণীকে আপনি মারতে পারবেন না এটা নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই জায়গাটা হচ্ছে ইব্রাহিমের দোয়ার ফসল সুবহানাল্লাহ বলেন এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে এরপরে দরখাস্ত করলেন ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر একটু জিকির করি লা ইলাহা এই ফাঁকা জায়গা পূর্ণ করে বসে আগেই যেখানে যেখানে ফাঁকা আছে একটু উঠে আসেন ভাই ফাঁকা জায়গা পূর্ণ করে বসেন নামাজের সূরাতে বসেন জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সামনের কাতারগুলো আগে থেকে ফিল আপ করে বসেন জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা আসছি সামনের ফাঁকা জায়গা আগে থেকে পূর্ণ করে বসবো ইনশাআল্লাহ কারণ নিজ নিজ দায়িত্বে যদি আমরা দায়িত্ব নিয়ে যদি কাতারগুলি ফিল আপ করে বসি তাহলে জায়গার সমস্যা হবে না ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে এদিকে মন দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এরপরে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ফসলহীন এই মরুভূমির ভিতরে আমার সন্তান আমার স্ত্রীকে আমি রেখে গেলাম আল্লাহ ফল মূল দিয়ে এই জায়গাটা পরিপূর্ণ করে দিও আর এখানে বিভিন্ন ফল ফলাদি উৎপন্ন করে আমার সন্তানদের জন্য আমার বংশধররা এখানে যারা থাকবে তাদের রিজিকের ব্যবস্থা করে দিও চিন্তা করতেছেন উনি জানে যে আমি তো কিছু রেখে যেতে পারি নাই সামান্য কয়েকটা খেজুর এক মস্ক পানি এ পর্যন্তই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেলেন তিনি যখন চলে গেলেন হযরত হাজেরার পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল বুকের দুধ শুকায়া যেতে শুরু করে দিল পানির জন্য সাফা পাহাড়ে চলে গেলেন সাফা পাহাড়ে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখেন মারওয়া পাহাড়ের ভিতরে পানি দেখা যায় আসলে কি এটা পানি এই যারা সায়েন্সের ছাত্র তারা জবাব দিবেন এটা হচ্ছে মরুভূমির মরিচিকা পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলে মরুভূমির মরিচিকা আপনি যখন পিচ ঢালাই রাস্তাতে যাবেন দেখবেন 1 কিলো দূরে পানি দেখা যায় আবার 1 কিলো দূরে চলে যাবেন যা দেখবেন যে 1.5 কিলো দূরে পানি দেখা যায় ওখানে পানি নাই এটাকে মরুভূমির মরিচিকা বলা হয় যাই হোক পাহাড়ের উপরে দেখলেন পানি দৌড় দিয়ে চলে গেলেন
ওই পাহাড়ের উপরে সাফা পাহাড়ের উপরে আর পরে দেখলেন মারওয়াতে পানি দেখা যায় আবার দৌড় দিয়ে মারওয়াতে আসলেন দুইটা পাহাড়ের মাঝখানে তখন কিন্তু এখন তো একেবারে টাইস করা যারা হজ করেছেন তারা দেখেন এখন একবারে সমতল করে দেওয়া হয়েছে টাইস করা ওই সময় কিন্তু অবস্থা ভালো ছিল না অবস্থা অনেক কষ্টের ছিল যখন দৌড়াদৌড়ি করেছেন সাতবার কয়বার সাতবার আল্লাহ পাক যেই মানুষগুলি হজ করার জন্য চলে যাবে এই মানুষগুলার জন্য সাতবার এই সাই করা দৌড়াদৌড়ি করাকে আমার আল্লাহ হজের ওয়াজিব বানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বর্ণনা করে দিলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فَمَنْ حَجَّ الْبَيْتَ وَاعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ الله أكبر জাহেলি যুগে এই দুই পাহাড়ের উপরে দুইটা মূর্তি বসায়া এই পাহাড় থেকে দৌড়ায়া ওই পাহাড়ে যাইতো সুমা খাইতো মূর্তিকে যখন হজের সময় আল্লাহ পাক এটা জারি করে দিলেন যে না দৌড়াদৌড়ি করা লাগবে সাই করা লাগবে মুসলমানরা বলল যে না এটা তো আমরা আসলে করতে পারি না যেখানে বিধর্মীরা যেখানে বিধর্মীরা মূর্তি পূজা করে দুই পাহাড়ে সেখানে তো আমরা দৌড়াদৌড়ি করতে পারি না তখন আল্লাহ পাক সূরা বাকারার এই আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন হজ করবে যারা সাই করা ওয়াজিব হয়ে যাবে তাদের জন্য আল্লাহ পাক এটা ঘোষণা দিয়ে দিলেন এরপরে হযরত হাজরা পানির কোনো ব্যবস্থা না করতে পেরে যখন চলে আসলেন আসার পরে দেখেন হযরত ইসমাইল সাল্লাম যেই জায়গাতে শুয়ে আছেন তার যেখানে পা আছে পায়ের গুড়মুড়া যেখানে আছে ঠিক ওই জায়গা দিয়ে পানির নহর জারি হয়ে গেছে বর্তমান যেটার নাম হলো জমজম কূপ বর্তমান কি নাম জমজম কূপের সৃষ্টি কখন থেকে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালামের সময় থেকে এরপরে পানির ব্যবস্থা হয়ে গেল যেখানে পানি আছে সেখানে পাখি আছে না নাই পাখি আছে জুরহাম গোত্র মদিনার জুরহাম গোত্র ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যখন পাখি দেখলো সেখানে চলে গেল লম্বা সরা ঘটনা যাওয়ার পরে বলল যে আপনি যদি অনুমতি দেন আমরা একটু পানি নিতে চাই হযরতে হাজরা বললেন পানি দিতে পারি এই জায়গাতে বসতি বানানো লাগবে সুবহানাল্লাহ বলেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে কবুল হয়েছে কিনা কবুল সেখানে বসতি শুরু হয়ে গেল হযরত ইসমাইলের বয়স যখন 8 থেকে 9 বছর কয় বছর এখানে বয়সের কথা আসে নাই পিতার সাথে চলাফেরা করার মতো বয়সের কথা এখানে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবার আসেন সূরাতুস সাফাত 2 নম্বর আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আবার যখন মক্কায় চলে গেলেন হাজরার কাছে চলে গেলেন ইসমাইলের কাছে চলে গেলেন অনেক লম্বা সারা ঘটনা সংক্ষেপে শুধু মূল কথাগুলি আপনাদের কাছে শোনাই হযরত ইসমাইলকে কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন সূরাতুস সাফাত 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বুনাইয়া ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত স্বপ্ন দেখলেন কোন রাত প্রথম রাত্রিতে স্বপ্ন দেখলেন আমি ইসমাইলকে জবাই করতেছি কি করতেছি জবাই করছি প্রথম রাত চলে গেল দ্বিতীয় রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন তৃতীয় রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন এই যে আজকের দিনটা এই যে গত রাত চলে গেল এটা হচ্ছে তৃতীয় রাত এই রাত্রিতে যখন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে আজকে সকালবেলা বললেন ইসমাইল দেব আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি আল্লাহর জন্য আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে জবাই করতেছি কুরবানি করতেছি তোমার মতামত কি হযরত ইসমাইল বললেন আব্বা আপনি স্বপ্নে যা দেখেছেন কলাইয়া আবাতি ফালমা তোমারু হে আমার পিতা আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনশা
আল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে জবাই করুন, আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন বেটা, বাপ কি বেটা। একটা প্রবাদ আছে না, বাপকে বেটা সিপাইকে ঘোড়া, কথা বলেন ঠিক কি না? সেরকম বাপকে বেটা, বাপও যেমন সন্তানও আল্লাহ পাক দিয়েছেন তেমন, কারণ বাপও নবী সন্তানও নবী, সুবহানাল্লাহ। কোন এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে নিয়ে গেলেন মিনা প্রান্তরে জবাই করার জন্য, আমার আল্লাহ কোরআনে এইভাবে কথাগুলি বললেন, ফালাম্মা আসনামা ওয়া তান্নাহু লিল জাবি। পিতা পুত্র আনুগত্য করলো, ইসমাঈলকে কায়েত করে শোয়াইছে, জবাই করবে কিসের জন্য? আমরা যখন গরু জবাই করি তখন কায়েত করে শোয়াই না, ঠিক এরকম তাকে জবাই করার জন্য কায়েত করে শোয়াইছে। শোয়ানোর পরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন। এটা আমি আল্লাহ পাক তাকে একটা বিশাল বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ছুরি চালায়, আল্লাহ পাক ছুরিকে বললেন, ছুরি রে ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম যতই চেষ্টা করুক আমার নবী ইসমাঈলের একটা পশম পর্যন্ত যেন না কানে, কাটবে কাটবে না। সমস্ত ফেরেশতা কান্না শুরু করে দিয়েছে, সমস্ত ফেরেশতাদের কান্নার রোল যখন পড়ে গেছে, আল্লাহকে বলে, আল্লাহ তোমার কি এমন পরীক্ষা, মানুষকে পরীক্ষা করো কিন্তু এমন পরীক্ষা করবো আমরা কখনো ভাবতে পারিনি। আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ হযরত ইসমাঈল আর ইব্রাহিমের পরীক্ষাকে আপনি কবুল করে নেন। এরপর আল্লাহ পাক জানিয়ে দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার গলায় ছুরি চালিয়েছে, তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়েছে। আল্লাহ ঘোষণা করলেন জিব্রাইলকে, জিব্রাইল রে তাড়াতাড়ি জান্নাত থেকে একটা হিষ্টপিষ্ট জিবহিন আযীম, মানে মহান মানে বড় বড় একটা হিষ্টপিষ্ট একটা দুম্বা নিয়ে যাও। কি নিয়ে যাও? জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, তাড়াতাড়ি যাও, ইসমাঈলকে উঠায়া ছুরির নিচে দুম্বাটা ঢুকাইয়া দাও, ছুরির নিচে কি ঢুকায় দাও, দুম্বা ঢুকায় দাও। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এতটুকু বলতে বলতেই আকাশ থেকে কে যেন বলে, কে বলতেছে হযরতে? জিব্রাইল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি, ইসমাঈলকে টান দিয়ে উঠায়া দুম্বা ছুরির নিচে দিতে দেরি হয় নাই, একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ইসমাঈলের বদলে দুম্বা কুরবানি হয়ে গেছে। এরপরে তিনি কি বললেন? আলিল্লাহি লাহাম। এই যে আমরা যে পড়ি যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর, এটা অবশ্যই দিবেন আপনি, প্রত্যেকটা মানুষের জন্য দেওয়া একটা ওয়াজিব, নর এবং নারীর জন্য। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি লাহাম। এই যে সেখান থেকে দেখেন কত বড় একটা পরীক্ষা, আমরা যে পশু কুরবানি করব আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, কথা বলেন ঠিক কি না? এ কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। কুরবানি করা কি ওয়াজিব? যাদের সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে ওয়াজিব নষ্ট হবে কি হবে না, কথা বলেন? অনেক ভাইরা প্রশ্ন করেছেন যে সামর্থ্যবান ব্যক্তিরা যদি কুরবানি না করে, এই যে সমাজে যে গরিব মিসকিনের বস্তুগুলো আমরা দিই, এই যে গরিব মিসকিন মিসকিন আর সমর্থবান ব্যক্তি এক হলো? এক কথা কর না, এক হলো? এক হলো না। সমাজে যে গোস্তগুলো আমরা দেই, এই গোস্ত কিন্তু সবাইকে দেওয়া হয়, যারা কুরবানি দেয় নাই তাদেরকেও দেওয়া হয়, যারা কুরবানি দিয়েছে তাদেরকেও দেওয়া হয়। সমর্থবান ব্যক্তি যারা কুরবানি দেয় নাই, সমাজের যারা দায়িত্বশীল আছে তাদের উচিত, যারা সমর্থ থাকবে কুরবানি দিবে না, এদেরকে গোস্তও দিবে না, কারণ এদের এই গোস্ত পাওয়া ঠিক না। এই কথা কর না কেন? যার সামর্থ্য আছে সে কুরবানি দেয় নাই, সে ওয়াজিব নষ্ট করেছে, একদিকে গুনাহগার, কথা কর না কে, একদিকে কি গুনাহগার, অপরদিকে গোস্তগুলো যখন তাকে দিবেন, এটা তো মিসকিনের গোস্ত, যার সামর্থ্য নাই তার গোস্ত, আপনি তাকে কেমনে দেন, কথা কর না ঠিক কি না? এটা অবশ্যই লক্ষ্য রাখতে, প্রত্যেকটা সমাজের লক্ষ্য রাখতে হবে। যাই হোক, সময় 3 মিনিট পার হয়ে গেছে, কত বাজে আপনাদের ঘড়িতে? আমার ঘড়িতে 3 মিনিট সময় পার হয়, 7:30 আমরা সময় দিয়েছি। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি, আমরা সালাত শুরু করবো ইনশাআল্লাহ, আমরা খুব তাড়াতাড়ি আসি।
আমরা খুব তাড়াতাড়ি আসি, কথা সোজা করলে ইনশাআল্লাহ জায়গা হয়ে যাবে। এখন আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আসি আমরা দেরি করব না ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসি। আর ঈদের নামাজ ছয় ছয় তাকবীর দিতে হবে আমাদেরকে। আমরা ঈদের নামাজে কিন্তু হাত ছেড়ে যে তাকবীর দিতে হবে, কি ছেড়ে দিয়ে? জানাজার নামাজ আর ঈদের নামাজ পেঁয়াজ লাগে কি না? পেঁয়াজ লেগে যায়। জানাজার নামাজে হাত ছাড়া যাবে না, আর ঈদের নামাজে কি? যখন আল্লাহু আকবার বলবো তখন হাত ছেড়ে দেবো। প্রথম রাকাতে তিনবার, প্রথমে যখন আমি